সুরেন্দ্র সুরেমা এলো সব বড় বড় সুরা সুরা পুরুষ পর্যন্ত আমার মুখস্থ আমি বিশ্বাস করে বড় বড় লম্বা লম্বা সুরা গুলো পড়তে পারি কিন্তু আমি সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এই সুরাটার মধ্যে আমি দেখতেছি যে গোটা কোরআনের পুরো রূপটাই দিয়ে আছে তার মহানত্ব যে সবার বড় তার সমপক্ষ জগতে কেউ নাই তিনি যে কারো সমান নন সকলেই যে তার অধীনস্থ এই বিষয়টিকে স্পষ্ট ব্যাখ্যা এবং বিস্তারিত কয়েকটি সাগরে নিজে লুকিয়ে রাখা হয়েছে সুরা ইখলাস যখন আমি বলি উল্লেখ অল্লাহ মহান এই সুরাতে যখন আমি বলি তখন আমার মধ্যে ওটা কোরআনের একটা চিত্র রয়েছে আমার নবী দেখলেন যে ইমাম সাহেব তো তিনি অন্য জগতের মানুষ আর মুসলিম আলী জগতের মানুষ কি করে তাই না দুইটার মধ্যে যদি মিল না হয় মানছে আমি আর তাম্বুরায় মানছে নিসারায় আমি কি কই আর আমার শান্তিটা কি করি দুইটা যদি এক না হয় তাহলে কোনো মধ্যে আনন্দ হওয়া যাবে না যে কারণে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আধ্যাত্মিক জগতের এই পরিমাণ প্রবেশ করো তোমার বিষয়টাকে তুমি বুঝবে অতএব ফরিদুদ্দিন জুমার দিনে বিধবা মেয়েদের বিবাহের জন্য যে তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন এর অন্তর্নিহিত মর্ম এর মূল অর্থ এর গভীরতা তিনি বুঝতে পারতেন কিন্তু যুবকরা এর বিপরীতে বুঝেছিল যে এক ওয়াজ আমাদের ভালো লাগে কর না একই ওয়াজ বারবার ভালো লাগে না প্রতি জুমার দিনে উনি শুধুমাত্র একটাই ওয়াজ করে যেমন মা দুজন ব্যবহার করে একটা শুনে করতে দিয়েছে সদস্য আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জগতের মানুষের তিনি তালিম দিয়েছেন তিনি এই করেছেন বয়স মোয়াল্লিমা আমি শিক্ষক হয়ে আগমন করেছি আমি তার ছাত্র হয়ে আগমন করি নাই যদি আমি রবি ঠাকুরের ছাত্র হতাম রবি ঠাকুর তার সঙ্গে তিনি আমাকে শিখাই দিল আমি যদি গৌতম বুদ্ধের ছাত্র হতাম গৌতম বুদ্ধ আমার এই শিক্ষাকে দিত তার সঙ্গে দিত কিন্তু আমি আল্লাহ আমি রব্বি আল্লাহ আমি রব্বি আমার শিক্ষক হচ্ছেন আল্লাহ আত্মাবাণী রব্বি পাহসানা তালি আমাকে আদম শিখিয়েছেন আমাকে সভ্য বানাই আমার সভ্যতা শিখাই দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ যদি কাউকে সভ্য বানায় তাহলে তার অসভ্য হওয়ার সুযোগ আছে যেরকম আল্লাহ যদি কাউকে আদর্শ দান করে তাহলে শিক্ষক সবার চিন্ত আদর্শ এই জন্য ইসলামের আদর্শ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক এবং আর্যমান এবং জীবন ঘনিষ্ঠ আদর্শ পৃথিবীর অন্যান্য আধুনিক সভ্যতার সাথে এক বিরাট তফাৎ বড় ধরনের একটা পার্থক্য বিদ্যমান ইমাম করে ইমাম কে দা ইমাম চলবে না ওয়াজ জানে না কিছু জানে না গুরুরা বুঝালেন যে দেখেন দেখো তোমরা আমাদেরও বাপদাদার আমল থেকে ইমামতি করে আসতেছে বেচারা লোকটা বরং করে দেওয়ার মানুষ তাকেও এত বেশি যে নামাজে দাঁড়াই তার পিছনে মনোযোগ সৃষ্টি হয় কি বলে দেখেন অনেক ইমাম আছে নামাজের তার পিছনে দাঁড়াই মনোযোগ দেয় কিন্তু এই কথাটা কথা বুঝতে পারছেন আর কোন কোন ইমাম আছে তার পিছনে দাঁড়াই মন চলে যায় মক্তা বলে না কর্ণ সুখানন্দ মন চলে যায় কোথায়
Por eso te digo que yo te amo.
না, মৃত মানুষের জানালা না হলে হবে না, মরা মানুষের কিন্তু জানালা, পরের দিন আমাকে আমার কথা বলা হয়েছে। এদের নেতা বলছে না যে লোকটা আমরা অপরাধ করছি, এই যে বুজুর্গ মানুষ হয়তো আল্লাহ